আমাদের বাগানবিলাসে কিন্তু অলরেডি এই যে ফুল চলে এসেছে, শীতকালে বাগানবিলাসে ফুল চলে এসেছে। এখানে কিছু ফুল চলে এসেছে গাছের, এটা ডাল থেকে কলম করা হয়েছিল। ডালগুলো কিন্তু খুব চিকন, এটার এই বাগানবিলাসের ডালটা খুবই চিকন। ফুল চলে আসে, এর আগে আমি একটা বাগানবিলাসে এনেছিলাম, প্রায় 6 মাস রাখার পরেও ফুল আসে নাই। ওটা হয়তো আরও বড় হলে ফুল আসতো, কিন্তু সেটা নিচে যেয়ে যখন ট্রান্সফার করছি আমি, তো রাস্তায় ওই যে গরু ছাগল, কিছু ছাগল আছে আমার এলাকায়, ছাগল পালে ওরা যাওয়ার সময় সেটা খেয়ে ফেলছে গাছটা। খুবই কষ্ট লাগছে গাছটা আমার, ওটা খেয়ে ফেললো ছাগলে। এই বাগানবিলাস থেকে কিন্তু অলরেডি আমরা ফুল পেয়ে গেছি, অলরেডি আমরা ফুল পেয়ে গেছি। এবং এই বাগানবিলাসটার আমার প্ল্যান আছে, এটাকে এইভাবে ওই যে যে আমার ইয়েটা দেখছেন পাখির ঘর, এই ঘরটার এই টিনের চালের উপর দিয়ে আমি এই বাগানবিলাসের ডালগুলো ছড়িয়ে দিব, যদি এটা যে মানে যাওয়ার জন্য রাস্তা করে দিব। এগিয়ে উঠে গিয়ে তখন কিন্তু ভারী সুন্দর লাগবে দেখতে, এই পুরোটা জায়গা জুড়ে বাগানবিলাস থাকবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আমার সঙ্গে আমি এটার সঙ্গে আরও একটা বাগানবিলাস এনেছিলাম, আপনাকে দেখাই সেটার অবস্থা। এই যে এই বাগানবিলাসটা কিন্তু কী হচ্ছে আমি বুঝতে পারছি না, পাতাগুলো ঝরে পড়ে গেছে, শুধু মাথায় কয়টা পাতা আছে এখানে আর এখানে কয়টা পাতা আছে, বাকি সবগুলো পাতা ঝরে পড়ে গেছে। এটা কি মাটির কারণে না পানির কারণে আমি এখনও বুঝতে পারছি না। আমার কিছু ইউটিউবের ভিডিও ঘাটতে হবে যারা বাগানবিলাস পরিচর্যা করেন, আর আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা যদি জানেন কী কারণে এই জিনিসটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এর একটা সলিউশন বের করার চেষ্টা করব। তা আমি আমার মনে হচ্ছে যে এটা আরেকটু মাটি দরকার এর, আমি শিওর না, কারণ এটা এর সঙ্গে যে আরেকটা এনেছে সেটার জন্য যে মাটি দিচ্ছে সেটা আরও বেশি আছে, তো এটাতে একটু মাটি কম পড়ছে, এটা হইতে পারে, অথবা আর কি কারণ হতে পারে আমি বুঝতে পারছি না। আর কি কারণ হতে পারে আমি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না। যদি আপনারা কিছু ফাইন্ডিংস পেয়ে যান এখান থেকে তাহলে অবশ্যই জানাবেন। তবে একটা পজিটিভ জিনিস হচ্ছে প্রচুর কাঁটা বেরোচ্ছে নতুন করে, গাছটাতে প্রচুর নতুন করে কাঁটা বেরোচ্ছে। এটা এই একটা ছোট একটা কাণ্ড বেরিয়েছে এখান থেকে, তারপরে এটা একটা পজিটিভ দিক, মানে গাছটা যে বেঁচে আছে এবং বাঁচবে তার একটি লক্ষণ এটি। তো তারপরেও এটা আমি আর একটু স্বাস্থ্যবান দেখতে চেয়েছিলাম, আরও পাতা থাকবে এরকম ভেবেছিলাম। আমি সেই জায়গা থেকে একটু হতাশ যে কেন পাতাগুলো পড়ে যাচ্ছে, এটাও ডাল থেকে কলম করা হয়েছিল কাটিং। তো এই জায়গাটায় যে যেমন দেখতে পাচ্ছেন একটু সবুজ ভাব রয়েছে, কিন্তু এই জায়গাগুলো একটু সম্ভবত এটা গাছের যত বয়স বাড়বে তত গোড়ার দিকটা একটু অ্যাশ কালার হয়ে যাবে আর উপরের দিকটা সবুজ থাকবে, এরকম হতে পারে। তো যাই হোক, এই গাছটার জন্য দোয়া করবেন আপনারা যেন গাছটা মারা না যায়। খুবই শখের আমার বাগানবিলাস গাছ, বাগানবিলাসের প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আছে। তো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন।